বাহ, আকাশটা কি সুন্দর লাগছে। দেখি আমরা, আমি তো ঘুম থেকে উঠে গেছি অনেক আগেই, এখন যদিও 9:30 বাজে, আমি উঠেছি 7:30। দেখি এখন আরেকজন কি করছে। বাপরে, এটা তো এখন সকালই হয়নি। ওঠো, সেই সময়টা মনে আছে যখন আপনারা গুনে গুনে ছবি তুলতেন? ইয়েস, আজকে আমরা কথা বলবো ডিজিটাল নয়, যখন এরকম ধরনের নেগেটিভ থাকত, এই নেগেটিভে যে ছবিগুলো আপনারা গুনে গুনে ছবি তুলতেন, এরকম একটা ক্যামেরার মধ্যে যেখানে আপনি এরকম একটা স্লটে আপনারা ক্যামেরা ভিউটা করতেন। এই ওইটা দেখো, এই রে আমার পিতাশ্রী, আমার মাতাশ্রী, এখন দেখে চিনতে পারবেন না আপনারা যদিও। এই ছবিতে না, এটা আমার স্কুল লাইফের ছবি। এবার দেখুন, এই ছবিতে না একটা প্রবলেম, যেটা অ্যানালগ ছবিতে হয় সেটা হচ্ছে আপনি না জুম করতে পারবেন না। আমার মনে হয় এই ডিজিটালের থেকে এই অ্যানালগ ছবির একটা বিশেষত্ব হচ্ছে যে অ্যানালগ ছবিতে না শুধু দেখা না, ডিজিটাল ছবি কি আপনি শুধু দেখতে পারছেন, অ্যানালগ ছবিতে একটা স্পর্শ আছে, একটা ফিলিংস আছে। আমার মনে হয় ডিজিটাল ছবি থেকে অ্যানালগ ছবিতে, মানে ডিজিটাল ছবিতে ওই জিনিসটা মিসিং ভীষণভাবে, সেটা হচ্ছে স্পর্শ নেই। দেখুন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেই বাজাজ স্কুটার, জুম তো করা যাচ্ছে না, আমি একটু ফোকাস করার চেষ্টা করি। এটা হয়তো হয়তো বাজাজ চেতক হবে, তখন স্কুটার খুব চলতো। এটা কিন্তু আমি, কিরকম হাদারাম হাদারাম লাগছে না আমাকে? কালক্রমে তারপরে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, তখন টুপির বেশ একটা চল ছিল। আর আপনি প্যান্টগুলো দেখুন, তখন কীরকম পরতো প্যান্ট, জুতো, এই হচ্ছে সবে যখন আমি চাকরি পাই। অফিস থেকে ফেরার পথে দমদম মেট্রো স্টেশনের সামনে ভাবছি আমার চেহারাটা কত বিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তখন আমি ক্লাস সিক্সে পড়ি। এর নাম হচ্ছে নানু, এ এখন ট্রাক চালায়। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস বেরোচ্ছে সেই সময়ের টিভি। এই দেখুন, এটা আমার জন্মের আগে পুরী বিচে একবার ইনস্ট্যান্ট ছবি থাকে না, ফটোগ্রাফাররা ইনস্ট্যান্টলি একটা ছবি তোলে, সেই গোছের একটা ছবি, ইনস্ট্যান্ট তোলা। তখন আমি আগের জন্মে ছিলাম, অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়।
এই ছবিগুলো দেখে, রিলের কাজ, রিলের ছবি, তখন হয়তো এক একটা ছবি খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের কাছে, আর তখন এই ছবি তোলার আনন্দটা আজকের একটা ক্লিকের থেকে অনেক বেশি ছিল হয়তো। একটা রিলে 32টা না 34খানা ছবি খালি তোলা যেত, কোডাকের বা যাই রিল হোক না কেন, ফুজি। সময় চেঞ্জ হয়েছে, এখন ছবিগুলো হচ্ছে ফেসবুকে কটা লাইক দিল সেটা বেশি ম্যাটার করছে নিজের আনন্দের থেকে বেশি। যাই হোক, শুভরাত্রি বন্ধুরা, আবার কালকে দেখা হচ্ছে, চলো।